আসসালামু আলাইকুম। এখনকার সংবাদ পড়ছি আরিফ হাসান মানি। হাতির আক্রমণে অতিষ্ঠ জামালপুর গ্রামের মানুষ। বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্রামের প্রায় 10,000 মানুষ। ভারতীয় হাতির আক্রমণে ইতিমধ্যে বসত ভিটা ছেড়েছে অনেক পরিবার, অনেকেই সরিয়ে নিয়েছে বসতঘর। হাতির আক্রমণে শত শত একর জমির ধান গম সরিষা ধ্বংস হয়েছে। আতঙ্কে কাটাচ্ছে তিনটি গ্রামের 10,000 মানুষ। শুধু পাথরেচরে গ্রামের 2 বছরে শতাধিক হাতির আক্রমণে 6 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে প্রায় 5 শতাধিক। নিজের জমি ও ভিটা ছেড়ে পরের অধীনস্থ দিন কাটাচ্ছে অনেক পরিবার। এদিকে বাংলাদেশের